জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান লোডশেডিং এর প্রতিবাদে গণ ডেপুটেশন কংগ্রেসের। মঙ্গলবার দুপুরে বহরমপুরের ঋত্বিক সদন সংলগ্ন অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে তারা প্রতিবাদ দেখায়। বহরমপুর শহর ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত হয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে ডেপুটেশন জমা দেন ও এই লোডশেডিং ও অত্যাধিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়ন্ত দাস, অরিন্দম দাস, হিরু হালদার সহ অন্যান্য নেতা নেতৃত্ব। প্রতিদিন বহরমপুর শহরে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লোডশেডিং। এই লোডশেডিং এর মাত্রা এত বেড়েছে যে সাধারণ মানুষের জীবনযাপন আজকে অদর্য হয়ে পড়েছে। আজকে হাসপাতালে যাবেন, ব্যবসাদারদের কাছে যাবেন, সাধারণ মানুষের কাছে যাবেন, রাত্রিবেলা হলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। টেলিফোন করবেন বিদ্যুৎ দপ্তরে, উল্টো দিক থেকে উত্তর ভেসে আসবে লোকাল কেবিল ফল্ট। একটা ছোট্ট কথা, লোকাল কেবিল ফল্ট, আমরা জানি না এটা এই এই কথাটার মানে তারা যাচ্ছে কিন্তু কিন্তু একবারও তারা বলছে না কয়লার অভাবের জন্য এই লোডশেডিং রাজ্য সরকার মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে বর্ধিত বিল বাড়ছে। আপনার যে বাড়িতে যে বিদ্যুতের বিল আছে দেখবেন তার মধ্যে অনেক মার প্যাঁচ আছে। কখনো দেখেছেন আপনার বিদ্যুতের বিল কমেছে? কমেনি। চাষি শ্যালো চালাতে পারছে না, শহর জুড়ে লোডশেডিংয়ের অত্যাচার। অথচ ক্লাবগুলোকে 70,000 টাকা দেওয়া হচ্ছে পুজোর জন্য, সেখানে বিদ্যুতের কোনো বিল লাগবে না রাজ্য সরকারের কাছ থেকে বলা হচ্ছে। আমরা ক্লাবকে টাকা দেওয়ার বিরোধী নই কিন্তু ঠুনকো রাজনীতির আমরা বিরোধী। ভোট আসলে ক্লাবকে বেশি করে টাকা দেওয়া, তার বিরোধী আমরা। হ্যাঁ, ক্লাবকে উন্নয়নের জন্য টাকা দেওয়া হোক, আমরা নিশ্চয়ই তার বিরোধিতা করবো না। আমরা বলতে চাইছি এটাই, এই লোডশেডিং রাজ্য সরকারের কৃত্রিমভাবে তৈরি করা লোডশেডিং। নিজেদের অপদার্থতার জন্য রাজ্য সরকার বিদ্যুৎ সচল রাখতে পারছে না।